জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্টরা। তারই ধারাবাহিকতায় প্রায় দেড় বছরের গবেষণায় বাতাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনে সফলতার মুখ দেখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি। উদ্ভাবকরা জানান, এরই মধ্যে দেশীয় প্রযুক্তি ও পণ্য দিয়ে 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন করে তারা নিজেদের প্রতিষ্ঠানে যুক্ত করতে পেরেছেন। যেই টেকনোলজিটা আমরা এখানে ইউজ করেছি সেটা আমাদেরকে দেখা যাচ্ছে যে অনেক ঝড় বা সাইক্লোন এগুলো থেকে কিন্তু আমাদের এখানে রক্ষা করবে। কারণ কেন আমরা এই আইডিয়াটা আমাদের মাথায় এসেছে এবং তারপরেই কেন আসলে আমরা এই প্রোডাক্টটাকে কমপ্লিট রূপটা দিয়েছি, যখন এটা একটা নির্দিষ্ট পরিমাণ বাতাসের গতিবেগের চেয়ে বেশি গতিতে আসবে তখন কিন্তু এটা স্টেবল থাকবে। এটা কীভাবে আপনার পড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, ব্লেডগুলো ছড়ে যেতে পারে, যে কারণে কিন্তু আমরা গত বছর এই রিসার্চটা শুরু করে আমরা কিন্তু এটা কমপ্লিট রূপ দিতে আমরা পারিনি। এবার যখন আমরা এই ডিজাইনটা করলাম, ডিজাইনটা করার পর আমার কাছে মনে হয়েছে যে না, এখন যদি বাতাসও আসে তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা সাস্টেইন করবো। সো আপনার সেকেন্ড যে কোশ্চেনটা ছিল যে আমরা যে বাতাসটা আসলে চাচ্ছিলাম সেই বাতাসটাকে আমরা পাচ্ছি কিনা, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের হাইট কিন্তু সর্বোচ্চ হচ্ছে এখানে 25 মিটার হাইট আমরা দিয়েছি। আমরা চাইলে কিন্তু গাছের উপরে দিতে পারতাম, দিলে কী হতো, বাতাসটা হয়তো আমরা একটু বেশি বাতাস আমরা পেতাম। বাট আমরা এটাকে এই মেজারমেন্টে আমরা দিয়েছি যে আমরা কি এই হাইটটাকে আমরা পাই কিনা। কারণ আমাদের টার্গেট অবভিয়াসলি এটা আমাদের বড় যে আপনার প্ল্যান্ট হবে সেটা না, আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা যদি এটা মেট্রো এরিয়াতে রেসিডেন্সিয়াল ইউজের জন্য যদি আমরা দিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য এটা একটা বড় একটা লাইক অ্যাডভান্টেজ আমাদেরকে দিবে আর কি। খুব বেশি জায়গা দরকার নেই, খুব হেভি মেশিনারিজ আমার এখানে দরকার নেই। সো আমি যদি এই ছোটো ছোটো জায়গাগুলো নিয়ে যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে যে হয়তো বা পসিবলি মেবি নেক্সট 5 ইয়ার্সের ভিতরে আমরা আমাদের ফুল ক্যাম্পাসকে রিনিউয়েবল এনার্জি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম হবো। এমন সাফল্যের প্রশংসা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্ভাবন আরও জোরালো করা দরকার। পাওয়ার প্ল্যান্ট লাগবে, এলএনজি টার্মিনাল লাগবে, এলপিজি টার্মিনাল করবে কারা, আমাদের ছেলেরাই তো করবে। আমরা কি সেটার জন্য প্রস্তুত আছি বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সে কারণে প্রস্তুত? আমি ঠিক 4 বছর হবে তার আগেই আমি সমস্ত ইউনিভার্সিটি, প্রায় সায়েন্স ইউনিভার্সিটি, আমি যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে, তাদের ভিসিদেরকে আমার মন্ত্রণায় আমি দাওয়াতদের নিয়ে আসছিলাম। তাদেরকে বলেছিলাম যে আপনাদের ডিপার্টমেন্টগুলো যদি এনহ্যান্স করা লাগে, এক্সপানশন করা লাগে, তার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয় সেটা আমরা করতে পারি। আপনাদের জন্য কোনো ল্যাব তৈরি করতে হয়, আপনাদের জন্য রিনিউয়েবল এনার্জি ল্যাব, আমি MIT-তে গেছি, আমি হার্ভার্ডে গেছি, ওদের কিন্তু নিজস্ব ল্যাব আছে। ল্যাব মিন্স সেখানে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়, যে কোনো জিনিস কোনো ছাত্রের কোন প্রয়োজন হলে রিসার্চ করা লাগে তারা ওইখানে যায়, তারা রিসার্চ করে এবং সেখান থেকেও ফান্ডিং হয়। সুতরাং আপনাদের আমি বলি, যেহেতু আপনারা নিজের উদ্যোগে আসছেন এটা খুবই ভালো কথা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো এই মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সরাসরি দেখেন। আমি আসার আগে আপনাদের এখানে আমি ক্যাবিনেটের পরে আমি গণভবনে ছিলাম, উনি জিজ্ঞাসা করলেন কোথায় যাবা, আমি বললাম যে আপনারা এখানে আসবেন। আমি তাকে বলব যে আপনাদের এই উদ্যোগটা আপনারা নিয়েছেন, এই সামান্য ছোটোখাটো উদ্যোগ কিন্তু অনেক বড় করে তোলে। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই ঘরে ঘরে 100% বিদ্যুৎ নিশ্চিত করা হবে, ঢাকা সিটিতে থাকবে না কোনো ঝুলন্ত তার। 4 বছরের মধ্যে মাটির নিচ দিয়ে নেওয়া হবে সব সংযোগ, ঢাকার সমস্ত এলাকা, পুরন ঢাকা সবই আগামী 4 বছরের মাথায় আমরা বিদ্যুতের সমস্ত লাইন আন্ডারগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। গ্রাহকের কাছে বিদ্যুৎ সহজলভ্য করতে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। টেকনোলজি যত দ্রুত আমরা নিয়ে আসবো ওই সেক্টরে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।